আছেন বার্গার কিংয়ের ফাউন্টেন কুক। যাদের কোলেস্ট্রল সমস্যা তারা কম খাবেন, আর যাদের কোনো সমস্যা নাই বুঝে শুনে খাবেন কোক। সবচেয়ে ভালো কোক খাবেন ক্যাফেন ফ্রি এবং গ্লুটেন ফ্রি, প্লাস ডায়েটটা হইলে সবচেয়ে ভালো। আমরা যেটা খাই আমাদের যেটা অভ্যাস রেগুলারটা চেষ্টা করবেন ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিতে, যত কম খাওয়া যায়। জুস খেতে পারেন, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস, পাইনঅ্যাপেল জুস, পিচ জুস, স্ট্রবেরি জুস, এই সমস্ত ফল যেগুলো আছে এগুলি খেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকর ওই ড্রিঙ্কসগুলো। তো জুসটা অনেক ভালো, জুস যদি আপনি বাসায় ব্লেন্ডিং করে খেতে পারেন সেটা আরও ভালো, স্বাস্থ্যকর পরিবেশ। আর এগুলোতে আসলে সুইট বেশি, যাদের কোলেস্ট্রল হার্টের সমস্যা তাদের না খাওয়াই ভালো আমি মনে করি। দেখছেন কোকটি এভাবে বাবল, তবে কোক এইখানে বাবলটা আসলে দেওয়া হয়নি, গ্যাস কমিয়ে সুইটটা দেওয়া হয়েছে। বাট আমরা যেটা খেয়েছি এয়ারলাইন্সেরগুলি, এয়ারলাইন্সের কোকগুলি এটা সুইট কম থাকে বা গ্যাসটা বেশি থাকে, ওইটা হলো ভালো। সুইট খাওয়াটা আসলে বেশি ভালো না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, যে যত অ্যাভয়েড করা যায় ড্রিঙ্কস। জুস খেতে পারেন, পিওর জুস সেটা ভালো, হোমমেড। বার্গার কিং ড্রিঙ্কস। আমি আছি এখন বেডফোর্ড অ্যাভিনিউতে ইম্পেরিয়াল বারের কাছে। কিছুদিন আগে ডাইনিং বন্ধ ছিল, তো এখন ডাইনিং করেছে, এখন কোনো কাস্টমার নাই, কাজ করছে। প্যান্ডামিকের কারণে অনেকটা কমে গেছে এখন, সুন্দর ডেকোরেশন এখানে, এখন সিট অল্প কিছু রেখে বাকিটি ক্লোজ করে গেছে।